নমস্কার বন্ধুরা, ফ্লেভার্সে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ভেজিস পরোটা। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ময়দা নিয়েছি 2 কাপ, আটা 1 কাপ, বেকিং পাউডার 1 চামচ, চিনি সামান্য, নুন স্বাদ মতো, জোয়ান 1 চামচ, সাদা তেল দিয়ে ময়াম দেব। এবার ভালো করে আমি এটা হাত দিয়ে মাখাচ্ছি, সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে এটা আমি মাখাবো। এবার দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। আমি 1/2 ঘন্টার মতন ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। এদিকে নিয়েছি পালং শাক কুচি, গাজর কোরানো, 1টা আলু সেদ্ধ, সেদ্ধ করা মটরশুঁটি, এখানে পালং পাতা দিচ্ছি, এর বোটাটা আমি দেব না। এদিকে নিয়েছি মেথি, গরম মশলা, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাসুরি মেথি আর জিরে গুঁড়ো। এই আলু আর মটরশুঁটি আমি এগুলো সব একসঙ্গে ম্যাশ করে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, মেথি ফোড়নগুলো আমি দিচ্ছি। এটা খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার মেথিগুলো আমি তুলে ফেলে দেব। এই দেখুন এইভাবে মেথিটা ভেজে আমি ফেলে দেব। এদিকে লঙ্কা কুচি দিচ্ছি তেলে, আদা, ভালো করে সব মিশিয়ে নেড়ে নিচ্ছি আমি। পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে একটু ভেজে নেব। রসুন কুচি, এবার আমি একে একে সব সবজিগুলো দিচ্ছি, গাজর আর পালং। ভালো করে এটা নেড়ে নিতে হবে। এই দেখুন জল বেরোচ্ছে, এই জলটা আমি শুকিয়ে নেব আরো ভালো করে কিছুক্ষণ নেড়ে। দেখুন জলটা শুকনো হয়ে গেছে। এতে আলু আর মটরশুঁটি সেদ্ধ করে আমি দিচ্ছি। এবার সামান্য নুন দিচ্ছি, চিনি, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এবার কাসুরি মেথি আমি হাতে ম্যাশ করে আমি দিচ্ছি। এবার ভালো করে এটা সব মিশিয়ে নিয়ে আমার এই সবজিটা হয়ে গেছে। এই সবজি পুরটা আমি ঠান্ডা করে নেব। এদিকে আমি ময়দা মাখাটা ঢাকনাটা খুলে দেব, হাতে তেল নিয়ে এটা ভালো করে আরো ঠেসে নেব। ঠাসা হয়ে গেছে। এবার আমি এটা একটু লেচি কাটবো, লেচিগুলো একটু বড় বড় হবে। এই লেচি কাটা হয়ে গেছে, এদিকে পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এবার হাত দিয়ে আমি এটাকে একটু বড় আকার করে নেব। এবার এর ভেতরে আমি এটা পুর দিচ্ছি, পুর দিয়ে আস্তে আস্তে আমি মুখটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এটা ভালো করে মুড়ে নিতে হবে। যেই সাইডটা আমি মুড়েছি সেই সাইডটা নিচে রেখে আমি আটা দিয়ে বেলবো।
এটা তেল দিয়ে বেলা যাবে না তাহলে ফেটে যাবে এটা আটা দিয়ে বেললে এটা আর বেরোবে না এবার কড়াইতে আমি অয়েল দিচ্ছি তারপরে আমি পরোটা দিয়ে আমি এইভাবে ভেজে নেব দু সাইড করে এই দেখুন দু পিট ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নিচ্ছি এবার আমি আরো একটা এইভাবে দিলাম এই দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে এই রেসিপিটা ভেজ নন ভেজের সঙ্গে খেতে ভালো লাগে তবে আমি এখানে দই রায়তা দিয়ে আমি সার্ভ করেছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ধন্যবাদ